ভর্তির এই ফর্মে তোমার ছেলের জন্ম তারিখটা লিখতে হবে। ওর জন্ম তারিখটা জানা আছে তোমার? আছে স্যার, 1975 সালের 23 জুন। কি বললে আনোয়ার? জি, আমার সুমনও 1975 সালে 30 জুন জন্মগ্রহণ করেছে। যাক, ভালোই হলো। সুমন আর জীবনের জন্মদিন একই দিনে পালন করা যাবে। জি স্যার। এনিওয়ে, নাও অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে দিলাম। জীবনকে সাথে নিয়ে স্কুলে প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করলে তিনি আজই জীবনকে স্কুলে ভর্তি করে নেবে। জি স্যার। দাঁড়াও, ভর্তির জন্য এই টাকাটা রাখো। স্যার, আপনার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না স্যার, কোনোদিন না। আমার নয়ন লেখাপড়া শিখে অনেক বড় হবে। আরে আরে, চাচা তো মরে পড়বে, চাচা সরে যাও। ব্যথা পেয়েছিস বাবা? হ্যালো, কি বললেন? আমাদের আনোয়ার ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমার বুকে আয় বাবা। আমাকে তুই কথা দে, যিনি তোকে সন্তানের মতো বুকে টেনে নিয়েছেন সেই মাকে তুই কোনোদিন অমর্যাদা করবি না, তার মনে কষ্ট দিবি না। আর একটা কথা বাবা, নিজের স্বার্থকে ত্যাগ করে হলেও তোর ওই ভাই বন্ধু সুমনের মুখে হাসি ফুটিয়ে তুলবি, ওর মনে কষ্ট দিবি না। নয়ন কাঁদছিস যে? এই জীবন, তোর বাবার কথা মনে পড়েছে? কাঁদিস নে ভাই, কাঁদিস নে, চোখ মুছে ফেল, চোখ মুছে ফেল ভাই, আজ না তোর আর আমার জন্মদিন। সুমন চৌধুরী এবং জীবন চৌধুরী, শুভ জন্মদিনে তোমরা আমার প্রাণ ঢালা শুভেচ্ছা গ্রহণ করো। সুমন আমার রক্তের সন্তান, আর জীবন আমার স্নেহের সাম্রাজ্যে আরেক সন্তানের আসন দখল করে নিয়েছে। আজ এই প্রথমবারের মতো আমার দুই ছেলে একই সাথে জন্মদিনের কেক কাটবে। Happy birthday to you, happy birthday to you. Happy birthday, dear. Thank you. Happy birthday, dear.